এটাও কিন্তু সেই গাজরই ক্ষেত, তবে এটার ভিন্নতা দেখুন অন্যান্য গাজরগুলো যেখানে খুবই ছোট। এখন এই গাজরটার গাছ দেখুন, এই যে দেখুন গাছটা কত বড় হয়ে গেছে, দেখতে পারতেছেন? এই গাছটা কিন্তু স্বাভাবিক গাজরের গাছের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। ডাটা দেখুন কতটা মোটা হয়ে গেছে। এই গাজরটা আগামী 10 দিনের মধ্যে হচ্ছে গাজরটা মাটিতে নামবে, যেটাকে আমরা বলি, বা গাজরটা আসলে মাটির নিচে ছোট ছোট আকারে জন্ম নেবে। এখন হচ্ছে এটা অন্যান্য গাজরের থেকে এই ক্ষেতের পুরোটা ক্ষেতে, এই মাঠটা দেখতে পাচ্ছেন পুরো ক্ষেতে, এই সোজা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত গাজর চাষ হয়েছে সোজা। সোজা গেলে এদিকে 15 থেকে 20 পাকি জায়গা, 20 বিঘা জায়গা এখানে গাজর চাষ হয়েছে। সবগুলো জমির মধ্যে এই জমির যে গাজরটা সেটা হচ্ছে খুবই বর্ধনশীল এবং খুবই আগে চাষ করা হয়েছে। দেখুন এর গোড়াটা কতটা মোটা আর এর ডাটাগুলো মোটা, এর পাতাগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে। তার মানে এটা নামতে শুরু করেছে আস্তে আস্তে। এখনই যদি একটা গাজর উঠাই তাহলে নিচে জটের সাথে সাথে হালকা লাল ছোট গাজর দেখা যাবে, যদিও সেটা আসলে খাবার যোগ্য নয়। এই হচ্ছে গাজরের সেই জায়গাটা। এখানে আমি যেটা ধারণা করতে পারি, আমার যতটা অভিজ্ঞতা বলে যে এই গাছ, এই ক্ষেতের গাজর আর 10 দিনের মধ্যে মাটিতে নামবে। এটাকে আমরা নামা বলি গাজর, বা গাজরটা হবে, গাজরটা ধরবে মাটির নিচে, এটা বলা যেতে পারে। আমাদের গ্রামীণ ভাষাগুলোই সুন্দর, যে গাজর নামবে, গাজর নামার সময় হয়েছে, গাজর নামছে, গাজর হয়েছে, এই জিনিসটা। আর 10 দিন পরে যদি আসি তখন দেখাতে পারবো যে এখানে গাজরগুলো কত বড় হয়েছে। এই যে দেখুন, এই যে এই গাছগুলো সব থেকে বড়, গাজরের চাষটা অনেক আগে করা হয়েছে, সে লাভবান হবে ইনশাল্লাহ, আল্লাহ তাকে টাকা পয়সা দিক।